বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হক, ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে। আমরা এখন অবস্থান করছি শিলং থেকে 57 কিলোমিটার দূরে চেরাপুঞ্জি। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ছিলাম চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলসের চূড়ায়। আজকে আমরা যাব চেরাপুঞ্জির সেভেন সিস্টার ফলস থেকে একটু দূরে বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছাকাছি, যেখান থেকে বাংলাদেশ দেখা যায়। সেভেন সিস্টার ফলসের চূড়ায় যে একটা পার্ক আছে, এটাকে থাংরাং পার্ক বলা হয়। আমরা সেভেন সিস্টার ফলসের চূড়ায় কিছু সময় কাটিয়ে এখন চলে আসছি বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছাকাছি জায়গায়, যেখান থেকে সেভেন সিস্টার ফলসকে পুরোপুরি দেখা যায়। বাংলাদেশ ভিউ পয়েন্টের কাছ থেকেই এই সেভেন সিস্টার ফলসটাও দেখা যায়। আপনারা পূর্বে জেনেছেন সেভেন সিস্টার ফলসকে নোহসিংথিয়াং জলপ্রপাত নামেও ডাকা হয়। এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এর 60টি জলধার, যা দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব নোহসিংথিয়াং জলপ্রপাত বা সেভেন সিস্টার জলপ্রপাতের যে 60টা দ্বারা, যে 60টা দ্বারার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল সেভেন সিস্টার ফলস। সেভেন সিস্টার ফলসটি মসমাই গুহার খুব কাছাকাছি। আপনারা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন, সেভেন সিস্টার ফলসটা ঘুরার পরে মসমাই গুহাটাও ঘুরে দেখতে পারেন। খুবই চমৎকার একটা জায়গা। আগামী পর্বে আপনাদেরকে আমরা মসমাই গুহা দেখানোর চেষ্টা করব। সেভেন সিস্টার জলপ্রপাত বা নোহসিংথিয়াং জলপ্রপাত, আপনারা যারা ঘুরতে আসবেন প্রথমে জলপ্রপাতের চূড়া থেকে দেখার চেষ্টা করবেন, যা আমরা গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে। চেরাপুঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হচ্ছে সেভেন সিস্টার ফলস। আপনি যখন দূর থেকে এর জলপ্রপাতের ধারাগুলো দেখবেন, দৃশ্যগুলো দেখবেন, আশা করি আপনার মন ছুঁয়ে যাবে। খুব একটা দুর্দান্ত দৃশ্য যা দেখতে পারবেন। এটি এক রাস্তার পাশেই এই প্লেসটা, এর উল্টা দিকে কিছু দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রিয়জনের জন্য টুকটাক কেনাকাটা করে নিতে পারবেন। আর এখানে কিছু মোমো বিক্রি করার দোকান আছে, খুবই চমৎকার, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আর একটা না বললে নয় যে বাংলাদেশ ভিউ পয়েন্ট আমরা বারবার বলছি, এখান থেকে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায়। বাংলাদেশের তামাবিলকে টেলিস্কোপের মাধ্যমে জন প্রতি 10 টাকা নেয় ওনারা। 10 টাকা দিয়ে আপনি চাইলে নিজের দেশকে বিদেশ থেকে বসে দেখার সুযোগ পেতে পারেন। আপনারা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন। বর্ষাকালে যদি না আসেন, সেভেন সিস্টার ফলসে যে আকর্ষণটা, এটা আপনাদের হৃদয় ছুঁবে না। কারণ হচ্ছে এর মূল আকর্ষণ হচ্ছে 60টি জলধারা, যা আপনি বর্ষাকালে যখন আসবেন খুব সুন্দরভাবে দূর থেকে দেখতে পারবেন। শীতকালে আসলে আপনি দূর থেকে সেভেন সিস্টার ফলসকে ভালোভাবে নাও দেখতে পারেন। তাই যারা ঘুরতে আসবেন অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। এখানে দূর থেকে রাস্তার পাশে পর্যটকরা সেভেন সিস্টার ফলসের সৌন্দর্য উপভোগ করেন, দাঁড়ায়ে দূর থেকে খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেয়। যারা এই ভিউ পয়েন্টে আসবেন সেভেন সিস্টার ফলসটা দেখার জন্য, এর পাশে পার্কিং সুবিধা আছে। আপনারা আপনাদের রিজার্ভ করা গাড়িটা এখানে পার্কিং করার জন্য সুযোগ পাবেন। সেভেন সিস্টার ফলসের আরেক নাম নোহসিংথিয়াং জলপ্রপাত। এই নোহসিংথিয়াং নামটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আসলে আমরা যারা বাংলাদেশ বা বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসি, আমরা সবাই সেভেন সিস্টার নামে চিনি এই জলপ্রপাতকে। এর আরেক নাম নোহসিংথিয়াং, যেটা আসলে আমরা অনেকে জানি না। নামটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা একটা খাসিয়া ভাষার নাম নোহসিংথিয়াং। তো বন্ধুরা, আজ নোহসিংথিয়াং জলপ্রপাত থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক। আগামীতে আপনাদের সাথে দেখা হবে মেঘালয়ের আরেকটা আকর্ষণ মসমাই ক্যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখান থেকে বিদায় নিচ্ছি।
Thank you.